नमस्कार बंधुरा, आमार चैनेले तुम्हादेर सबाइके आबारो स्वागत। आजकेर रेसिपी मिनी ल्यांचा बा निकुति। तबे आजकेर मिष्टिटा आमी सम्पूर्ण मुड़ी दिए बानिएछि। मिष्टि आमरा साधारणत छाना खीर एसब दिए बानिए थाकि, किन्तु आजकेर मिष्टिर रेसिपिटा ताई एकेबारेई आलादा। बांगालीर प्राय सकलेर बाड़ीतेई थाके मुड़ी, सेई मुड़ी दिएई आजकेर एई मिष्टिर रेसिपि। मिष्टि बा निकुतिटा जतटा सुंदर रसालो एवं कलरफुल देखते हुए ठीक ततटाई किन्तु खेते भालो हुए छे। एइभावे करे जदि आपनी मिष्टि बानान ताहले किन्तु केउ टेरी पाबेन ना जे एटा मुड़ी दिए मिष्टि हुए छे। मिष्टिटा खूब स्पंजी हुए छे, नरम एवं भितरे देखुन एकेबारे ठीकठाक रसो पौंछेछे। मुड़ीर मिष्टि बानानोर जन्य प्रथमेई आमि बड़ो कापेर एक कप मुड़ी निएछि। মুড়িটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর একটা ছাঁকনি দিয়ে মুড়িটাকে খুব ভালো করে ছেলে নেব, যাতে মিশ্রণটি মাখার পর পুরো মসৃণ হয়। এরপর 2 টেবিল স্পুন ঘি এবং 2 টেবিল স্পুন ময়দা দিলাম। 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু টাইম নিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এইভাবে করে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু হাতের মধ্যে নিয়ে চেপে ধরলেই দেখা যাবে একটু দলা বেঁধে যাচ্ছে, তার মানে মিষ্টিতে কিন্তু ঘিয়ের পরিমাণ বা ময়াম একেবারে ঠিকঠাক হয়েছে। এরপর 2 টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়েছি। অনেকেই মিষ্টিতে নুন দেওয়াটা পছন্দ করেন না, তাই এটা কিন্তু কেউ কেউ স্কিপ করতেও পারেন। এরপর আমি একটু লিকুইড দুধ দিয়ে পুরো মিশ্রণটি আস্তে আস্তে মেখে নেব। পুরো মিশ্রণটি মাখতে কিন্তু টোটাল আমার 2 কাপ দুধ লেগেছে। এর মধ্যে আমি কোনো আলাদা করে জল দিইনি, পুরোটাই কিন্তু দুধ দিয়ে মেখেছি। খুব ভালো করে মাখার পর আমি 2-3টে এলাচের দানা একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি একটু ভালো ফ্লেভারের জন্য, এবং আবারও খুব ভালো করে একটু মেখে নিয়ে প্রায় 10-15 মিনিট এইভাবেই চাপা দিয়ে রেখে দেব। চিনি শিরাটা বানানোর জন্য 2 কাপ চিনি এবং 2 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে তিনটে এলাচ দিয়ে প্রায় 7-8 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে। 7-8 মিনিট পর দেখুন চিনির শিরাটা কিন্তু একটু চিটচিটে হয়ে গেছে, এবং দুটো আঙুল দিয়ে চেপে ধরলেই দেখা যাবে একটু সরু সরু তার কাটার মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ এই অবস্থাতেই চিনি শিরাটা আমি নাবিয়ে রাখব। প্রায় 15 মিনিট পর আমি ডোটা আবারও খুব ভালো করে একটু চেপে চেপে মেখে নেব। মেখে নিয়ে মিষ্টির সাইজে লেচি করে নেব। যে যেরকম শেপ দিতে চান সে কিন্তু তার পছন্দ মতোই করতে পারেন। আমি এখানে ঠিক ল্যাংচাও না, ল্যাংচার থেকে ছোট, তাই এটা আমি নিকুতি বলছি। কেউ কিন্তু গোল বা ত্রিকোণ যে যার পছন্দ মতো করতে পারেন। এইভাবে করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হওয়ার পরেই কিন্তু একটা একটা করে মিষ্টিগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব। পুরো হাই হিট করবেন না, এটা পুরোপুরি কিন্তু লো টু মিডিয়াম হিটে করতে হবে।
পুরো মিষ্টিটা দেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করব না। প্রায় 2-3 মিনিট পর মিষ্টিটা দেখুন ফুলে গিয়ে উপরে ভেসে উঠেছে। এরপর একটা খুন্তির সাহায্যে আস্তে করে এদিক ওদিক করে হালকা হাতে নেড়ে দেব। এবং যখনই একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু কন্টিনিউ একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, যাতে পুরো পাস্তাটা আমার কালারটা খুব ভালো করে হয়ে যায়। 3-4 মিনিট পর দেখুন মিষ্টিটা কিন্তু আরেকটু ডিপ কালার করব, তাই আরও 2 মিনিট আমি একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট পর মিষ্টিগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কেউ যদি আরও ডিপ কালার করতে চান তাহলে কিন্তু আরও 1-2 মিনিট ভাজতে পারেন। এইভাবে করে পুরোটা আমি তেল থেকে ছেঁকে নেব এবং এরকম গরম অবস্থাতেই চিনির শিরাটা আরও হালকা একটু গরম করে নেব। হালকা গরম হওয়ার পরেই কিন্তু ভাজা মিষ্টিগুলো আমি সাথে সাথে অ্যাড করে দেব এবং এটা প্রায় 15-20 মিনিট ভিজতে দেব। 15-20 মিনিট পর দেখুন রসটাও কিন্তু অনেকটা টেনে গেছে এবং মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। মিষ্টিগুলো আমার একেবারে পারফেক্ট হয়েছে, একটাও মিষ্টি কিন্তু ভেঙে যায়নি। একটু সাবধানে করলে তাহলে দেখা যাবে মিষ্টিগুলো পুরোপুরি কিন্তু পারফেক্ট হবে। তবে এটা মুড়ি দিয়ে যে তৈরি সেটা কাউকে আপনি যদি না বলেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না। একটা মিষ্টি কেটে আমি দেখিয়ে দিলাম, দেখুন মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে ভিতর থেকে এবং পুরোপুরি রসটাও কিন্তু পৌঁছে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আজকের মতো টাটা।